হাই ডিয়ার গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের এই অধ্যায়ে আমি তোমাদের স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 60টি বাক্য বাংলা টু ইংলিশ খুব সুন্দর করে তৈরি করে দিলাম। আশা করি এই অধ্যায়টি নতুনদের ইংরেজিতে কথা বলার সময় এই বাক্যগুলো খুবই উপকারে আসবে। আজকের এই লেসনের একটি বাক্য কোনোভাবেই মিস করবে না, কারণ প্রতিটা বাক্যই স্পোকেন ইংলিশের জন্য অনেক দরকারি। হ্যাঁ গাইস, আর তুমি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করো, এবং আগামী লেসনগুলো যাতে করে কোনোভাবেই মিস না হয়ে যায় তার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো মাচ। তো চলো শিখে নিই আজকের 60টি গুরুত্বপূর্ণ বাক্যগুলো। লেটস গেট স্টার্টেড। কে বলছেন? হু ইজ স্পিকিং? কে বলছেন? হু ইজ স্পিকিং? হু ইজ স্পিকিং? ভোর হয়েছে, ইট ইজ মর্নিং। ভোর হয়েছে, ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং। এটা আমার বিশ্বাস, ইট ইজ মাই বিলিভ। এটা আমার বিশ্বাস, ইট ইজ মাই বিলিভ। ইট ইজ মাই বিলিভ। পিটার আছে কি? ইজ পিটার দেয়ার? পিটার আছে কি? ইজ পিটার দেয়ার? ইজ পিটার দেয়ার? কি বলবেন আপনি? হোয়াট ডিড ইউ সে? কি বলবেন আপনি? হোয়াট ডিড ইউ সে? হোয়াট ডিড ইউ সে? আপনি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? আপনি কি বিবাহিত? আর ইউ ম্যারিড? আর ইউ ম্যারিড? আমি ছেড়ে দিয়েছি, আই গিভ আপ। আমি ছেড়ে দিয়েছি, আই গিভ আপ। আই গিভ আপ। কে যেন আসছে? সামওয়ান ইজ কামিং। কে যেন আসছে? সামওয়ান ইজ কামিং। সামওয়ান ইজ কামিং। বিষয়টি সহজভাবে নিন, টেক ইট ইজি। বিষয়টি সহজভাবে নিন, টেক ইট ইজি। টেক ইট ইজি। তুমি কি ভাবছ? হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড? তুমি কি ভাবছ? হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড? হোয়াট ইজ অন ইয়োর মাইন্ড? তুমি কোথায় ছিলে? হোয়্যার হ্যাভ ইউ বিন? তুমি কোথায় ছিলে? হোয়্যার হ্যাভ ইউ বিন? হোয়্যার হ্যাভ ইউ বিন? এখানে কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন হেয়ার? এখানে কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন হেয়ার? হোয়াট ইজ গোয়িং অন হেয়ার? এরিয়া কোড কত? হোয়াট ইজ দ্য এরিয়া কোড? এরিয়া কোড কত? হোয়াট ইজ দ্য এরিয়া কোড? হোয়াট ইজ দ্য এরিয়া কোড? এসবের অর্থ কি? হোয়াট ডাজ দিস মিন? এসবের অর্থ কি? হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ডাজ দিস মিন? এক ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক অ্যান আওয়ার। এক ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক অ্যান আওয়ার। ইট উইল টেক অ্যান আওয়ার। ইহার একটি লেজ আছে, ইট হ্যাজ এ টেল। ইহার একটি লেজ আছে, ইট হ্যাজ এ টেল। ইট হ্যাজ এ টেল। জনের সাথে কথা বলা যাবে, ইজ ইট পসিবল টু স্পিক টু জন? জনের সাথে কথা বলা যাবে, ইজ ইট পসিবল টু স্পিক টু জন? ইজ ইট পসিবল টু স্পিক টু জন? কল করার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর দ্য কলিং। কল করার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর দ্য কলিং। থ্যাংকস ফর দ্য কলিং। আমি দিল্লি থেকে বলছি, আই অ্যাম কলিং ফ্রম দিল্লি। আমি দিল্লি থেকে বলছি, আই অ্যাম কলিং ফ্রম দিল্লি। যা হওয়ার হয়ে গেছে, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। যা হওয়ার হয়ে গেছে, ফরগেট হোয়াট হ্যাপেন্ড। ফরগেট হোয়াট হ্যাপেন্ড। আমার পেট কিছুটা ভরেছে, আই হ্যাভ ফিল্ড এ লিটল। আমার পেট কিছুটা ভরেছে, আই হ্যাভ ফিল্ড এ লিটল। আই হ্যাভ ফিল্ড এ লিটল। আমার একটু বিরতি প্রয়োজন, আই নিড এ লিটল ব্রেক। আমার একটু বিরতি প্রয়োজন, আই নিড এ লিটল ব্রেক। আই নিড এ লিটল ব্রেক। কথা দিলাম আমি করব, আই সোয়ার আই উইল। কথা দিলাম আমি করব, আই সোয়ার আই উইল। আই সোয়ার আই উইল। আমি তোমাকে চর মারব, আই উইল স্ল্যাপ ইউ। আমি তোমাকে চর মারব, আই উইল স্ল্যাপ ইউ। আই উইল স্ল্যাপ ইউ। আমি তোমাকে নিতে আসছি, আই কামিং টু পিক আপ ইউ। আমি তোমাকে নিতে আসছি, আই অ্যাম কামিং টু পিক আপ ইউ। আই অ্যাম কামিং টু পিক আপ ইউ। আরও একটু ঘুমাতে দাও, লেট মি স্লিপ এ হোয়াইল। আরও একটু ঘুমাতে দাও, লেট মি স্লিপ এ হোয়াইল।
Let me sleep a while. এই ধন্যবাদ আপনার পাওনা। You deserve this thank. এই ধন্যবাদ আপনার পাওনা। You deserve this thank. You deserve this thank. তুমি কি এখানে থাকবে? Will you be here? তুমি কি এখানে থাকবে? Will you be here? Will you be here? এটা কি ধরনের ফুল? What kinds of flower is it? এটা কি ধরনের ফুল? What kinds of flower is it? এই শব্দটার অর্থ কি? What does this word mean? এই শব্দটার অর্থ কি? What does this word mean? What does this word mean? এটা কি বলতে চাইছে? What does this say? এটা কি বলতে চাইছে? What does this say? What does this say? সে কি কাজ করে? What does he do for work? সে কি কাজ করে? What does he do for work? গতকাল তুমি কি করছিলে? What did you do yesterday? গতকাল তুমি কি করছিলে? What did you do yesterday? গতরাতে তুমি কি করেছো? What did you do last night? গতরাতে তুমি কি করেছো? What did you do last night? আমি কি আসতে পারি? May I come in? আমি কি আসতে পারি? May I come in? May I come in? আপনি কি একটি ঘর পেয়েছেন? Have you got a house? আপনি কি একটি ঘর পেয়েছেন? Have you got a house? Have you got a house? আপনার কি কোনো বাচ্চা আছে? Have you got any children? আপনার কি কোনো বাচ্চা আছে? Have you got any children? আপনার বাড়িতে কতগুলো রুম আছে? How many rooms are there in your house? আপনার বাড়িতে কতগুলো রুম আছে? How many rooms are there in your house? আপনি কি একটি ঘর পেয়েছেন? Have you got a house? আপনি কি একটি ঘর পেয়েছেন? Have you got a house? Have you got a house? আমি তোমাকে দুবার কথাটি বলেছি। I have told you twice the word. আমি তোমাকে দুবার কথাটি বলেছি। I have told you twice the word. এখানে আশেপাশে কি বেকারি আছে? Is there any bakery near here? এখানে আশেপাশে কি বেকারি আছে? Is there any bakery near here? তোমাকে হতাশ করে আমি দুঃখিত। I am sorry to have disappointed you. তোমাকে হতাশ করে আমি দুঃখিত। I am sorry to have disappointed you. আমি সেখানে যেতে চেয়েও যাইনি। I did not though I wanted to go there. আমি সেখানে যেতে চেয়েও যাইনি। I did not though I wanted to go there. তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। I feel sorry for you. তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। I feel sorry for you. I feel sorry for you. আমার সমস্যাটা এখানে থেকেই গেল। My problems has remained still now. আমার সমস্যাটা এখনো থেকেই গেল। My problems has remained still now. My problems has remained still now. আমরা সকলে আল্লাহর করুণা চাই। We all long for pity of God. আমরা সকলে আল্লাহর করুণা চাই। We all long for pity of God. কে তোমাকে বলল এ কথা? Who says this to you? কে তোমাকে বলল এ কথা? Who says this to you? Who says this to you? এই নীল জামাটাই আমার চাই। It is the blue shirt that I want. এই নীল জামাটাই আমার চাই। It is the blue shirt that I want. এই আবহাওয়ার উপর নির্ভর করছে। এটা আবহাওয়ার উপর নির্ভর করছে। It depends on the weather. এটা আবহাওয়ার উপর নির্ভর করছে। It depends on the weather. এটাকে তুমি কিভাবে বানান করবে? How do you spell it? How do you spell it? এটাকে তুমি কিভাবে বানান করবে? How do you spell it? How do you spell it? দয়া করে একটু সংযোগে থাকুন। Hold the line please. দয়া করে একটু সংযোগে থাকুন। Hold the line please. Hold the line please. আমার মনে হয় সে মিথ্যা বলছিল। I guess he was lying. আমার মনে হয় সে মিথ্যা বলছিল। I guess he was lying. I guess he was lying. আমি এই বিষয়ে কিছু জানি না। I know nothing in this matter.
আমি এই বিষয়ে কিছু জানি না। আই নো নাথিং ইন দিস ম্যাটার। আই নো নাথিং ইন দিস ম্যাটার। এখন আমার ঘুমের অনেক সমস্যা হচ্ছে। নাও আই অ্যাম হ্যাভিং ট্রাভেল স্লিপি। এখন আমার ঘুমের অনেক সমস্যা হচ্ছে। নাও আই অ্যাম হ্যাভিং ট্রাভেল স্লিপিং। দয়া করে আমাকে একটু পানি দিন তো। প্লিজ গিভ মি এ লিটল ওয়াটার। দয়া করে আমাকে একটু পানি দিন তো। প্লিজ গিভ মি এ লিটল ওয়াটার। জায়গাটা এখান থেকে খুব দূরে নয়। ইট ইজ নট টু ফার। জায়গাটা এখান থেকে খুব দূরে নয়। ইট ইজ নট টু ফার। ইট ইজ নট টু ফার। কিছুদিনের মধ্যেই আমি আবার কল করব। আই উইল গেট ইন টাচ ইন এ কাপল অফ ডেজ। কিছুদিনের মধ্যেই আমি আবার কল করব। আই উইল গেট ইন টাচ ইন এ কাপল অফ ডেজ। এটা কি একেবারে সঠিক নাম এবং নাম্বার? ইজ দ্যাট ডেফিনেটলি দ্য রাইট নেম অ্যান্ড নাম্বার? এটা কি একেবারে সঠিক নাম এবং নাম্বার? ইজ দ্যাট ডেফিনেটলি দ্য রাইট নেম অ্যান্ড নাম্বার? তুমি কেন প্রায়ই আমার সাথে দেখা করো না? হোয়াই ডু নট ইউ সি মি অফেন? তুমি কেন প্রায়ই আমার সাথে দেখা করো না? হোয়াই ডু নট ইউ সি মি অফেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।